অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি, এক সেকেন্ড রাখা যাবে না, এক সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যাই, সত্যিই তুমি মুনাফিক, তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রোকা ওয়া তামায়ে মা তাওলা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়, পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি, একজন আরেকজনের পোশাক করে দিয়েছি, জীবনের চেয়ে ভালোবাসে একজন আরেকজনকে। স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আরেকজনের পোশাক, চলতে ফিরতে একজন আরেকজনের সহযোগিতাই থাকে, আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ। শ্রদ্ধা কি করতে হবে আব্বা, আম্মা কি করতে বলেন, আমি প্রস্তুত আছি। শ্রদ্ধা, আব্রয়েক সাহেব আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানে যাব, এটা কি শ্রদ্ধা? সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার, ঠাকুরগাঁ জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না জায়েজ, হারাম। বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে, কেন? রংপুর, দিনাজপুর, লালমনিহাট, টেন্ডফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে, মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম, তা আমি মোহরের কথা বলেছি। তেমনি একবারে আমার স্ত্রীর ইয়ে, যেটা মামা আব্দুল্লাহর, যেটা ইয়ে নানা অর্থাৎ নানির ভাই, একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে। তো বিবাহ পড়ানোর পদ্ধতি, আট দশ জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে, মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম, তিনবার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরও সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে? জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন, তখন বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, একবারে নগদ মিথ্যে, মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে, দুজন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে, চারজন সাক্ষী না যায় যায় ছাড়া, চারজন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক?
তো চারজন সাক্ষী কেন? এটা একটা দিনী ব্যাপার, এখানে দুইজন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন সাক্ষী, আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী। শরীয়তে এটা নয়, খুতবা আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায়, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, এরপরে বৈঠক শেষের দোয়া, দোয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা ওয়ালিমার দাওয়াত। আরে ওয়ালিমা তো হবে বাসর রাতের পরে, ওয়ালিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে ওয়ালিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রমজান মাসে যে কত বেদাত আছে, একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান, মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল পড়ছে, যদি উমার রাজিয়াল্লাহ তোমার বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমার রাজিয়াল্লাহ তোমার বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান, কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তার একজন যে তাহাজ্জুদ পড়ছে, আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি, রাতেও একই সলাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। তা আপনি যে চিল্লাচিল্লি করছেন, তা আমার সলাতের কি হবে? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি, পুরো রমজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন। কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান। আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। ষোলো আনায় মিছে জীবনটা আপনার, ষোলো আনায় মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন চারায় নাই মিছে, দেখি মাঝি তোর জীবন আটা নাই মিছে, দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি, সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে, চিল্লাচিল্লি করে রমজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালাওয়া মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লায়ুক বালান আদল সার্ফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। সালাম তো ছিল এরকম, আসসালামু আলাইকুম, তালুর সাথে তালু, দুই হাত পৃথক হলো, সব পাপ ক্ষমা। হাদিস সহি, হাদিস আবু দাউদ। তা আপনি আসসালামু আলাইকুম, আরো পিছনে লেগে আছে আর একটা, এক দুই তিন বুকে, চার এরকম, পাঁচ এরকম, ছয় পায়ে, কত যে সালাম আছে, একটাও চলবে না। রাসূলকে অপমান করে ইবাদত করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম, করোনা যে, করোনা ভাইরাস, হাতে হাত মিলানো যাবে না যে, ব্যাংকে ঢুকেছি তো সামনে চেয়ারগুলো নেই, তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব,
চেয়ার সামনে নেই যে আপনি আর বলেন না, তাহলে আর মোসাফা করতে পারবেন না। কি বলেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 2020 সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো, কেউ যদি করোনায় মারা যায় দেবো, গোসল দেবো, কাফন দাফন করব, এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা, তাই আজকে হয়েছে, আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে। এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাস করি না, অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, আমি 3 ফুট পর পর দাঁড়াতে রাজি নই। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কাবো ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়াই, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোরই চেষ্টা করব। 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই, প্রয়োজনে একাই বাড়িতে সলাত আদায় করব, কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না। মাস্ক এখন লাগাবো, এই যে ধুলাবালি উঠছে জীবন হচ্ছে, সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লাগাবো না, আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমাকে করোনা হবে না, যদি হয় তাহলে বুঝবো এটা 50,000 বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির। যদি সতর্কতাই বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না, যারা দেশের পানি খায় না, দেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না, বাহির থেকে পানি নিয়ে আসে, টাকার অভাব নেই, ভুল হিসেব। বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখনি আমার মাস্ক মুখে ছিল না, দেখো আমি মাস্ক মুখে লাগাবো না, এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও, এখন তুমি যাকে বলার বলো, আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিরক করে 1 ঘন্টা বাঁচতে রাজি নই, যা হবে ভাগ্যে হবে, ওটা তুমি বিশ্বাসই করি না, ওই ওই পথে আমি নই। মাস্ক এখন লাগান, ধুলাবালি উঠছে না, অনেক ধুলাবালি আছে, জীবাণু আছে, এখন লাগিয়ে রাখো, একটা দিয়ে একটা ঠেকান কি করে? আল্লাহ নবী বলছেন না ইউদি শাইনের শাইন, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না, এটাও শিরক, যা আলোচনার শেষে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম